দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সৎ, দক্ষ ও আল্লাহ ভীরু জনশক্তি তৈরি এর প্রধান লক্ষ্য। প্রায় 8,000 শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক কর্মচারীর নিয়মিত পদচারণে মুখরিত এ নাজাত কানুন। ইলম, আমল আখলাক, শীর্ষ ফলাফল, দলীয় রাজনীতি ও সহশিক্ষামুক্ত পরিবেশ, আধুনিক শিক্ষা দারুন নাজাতকে নিয়ে গেছে সাফল্যের স্বর্ণ শিখরে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ প্রতিষ্ঠানের অনেকগুলো কার্যক্রমের মধ্যে বার্ষিক শিক্ষা সফর একটি ব্যতিক্রমধর্মী ও বিনোদনমূলক শিক্ষা কার্যক্রম। 1994 সনে শুরু হওয়া দারুন নাজাতের শিক্ষা সফরের এবার ছিল 24তম শিক্ষা সফর। এবারে দর্শনীয় স্থানগুলো ছিল কাপ্তাই লেক, শুভলং পাহাড়, বগালেক, নীলগিরি, নীলাচল, মেঘলাসহ পার্বত্য রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন আকর্ষণীয় স্পট। শিক্ষা সফরকে সামনে রেখে দারুন নাজাত প্রকাশনা বিভাগ প্রতি বছরের ন্যায় এবছরও আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ করেছে আকর্ষণীয় শিক্ষা সফর স্মারক। ইতোমধ্যে শিক্ষা সফরের 21 বছর পূর্তি উপলক্ষে শিক্ষা সফরের 21 বছর শিরোনামে 512 পৃষ্ঠার একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে। 9 ফেব্রুয়ারি 2020, বাদ মাগরিব, প্রতিষ্ঠানটির স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় জনাব আখম আবু বকর সিদ্দিক সফরের শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি সভায় মিলিত হন এবং সফরের করণীয় বর্জনীয়গুলো তুলে ধরেন। February 11 সন্ধ্যা, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চলছে ভ্রমণের রওনার প্রস্তুতি। এবারে সফরে শিক্ষক শিক্ষার্থী ও মেহমান সহ 180 জনের জন্য রয়েছে 4টি গাড়ি। কোরআন তিলাওয়াত, হামদনাদ, অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্য ও মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম পাবনার হুজুরের দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হয় আমাদের সফর। যাত্রাপথে তিলাওয়াত, হামদনাথ, গান, কবিতা আর নানান পরিবেশনায় আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। আমি বলবো দুনিয়া ছিলাম হিজবুল্লাহর, দুনিয়া ছিলাম হিজবুল্লাহর। রাত 10:45 আমরা এসে পৌঁছলাম কুমিল্লা মিয়া বাজার গ্রিন ভিউ রেস্টুরেন্টে। এখানে হালকা নাস্তা খাবার শেষ করে পুনরায় শুরু হয় আমাদের যাত্রা। আঁকাবাঁকা সর্পিল পথ মাড়িয়ে আমরা 12 ফেব্রুয়ারি ভোর 4টায় পৌঁছে গেলাম রাঙ্গামাটি জেলার বাইতে শরফ দাখিল মাদ্রাসায়। অজু ইস্তেঞ্জা শেষ করে মহান প্রভুর সাথে তাহাজ্জুদের পরম মিলনে মিলিত হয় আমাদের কাফেলার প্রতিটি সদস্য। জিকির, মিলাদ কেয়াম, দোয়া মোনাজাত ও ফজর নামাজ শেষে আমরা রওনা করি শুভলং পাহাড়ের উদ্দেশ্যে। একে একে সুশৃঙ্খলভাবে লঞ্চে আরোহণ করে আমাদের অভিযাত্রীরা।
কাপ্তাই লেকের উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। শিশিরে মোড়ানো প্রকৃতির উষ্ণ অভিবাদন জানাল সকালের লাল সূর্য। আমাদের সাথে এগিয়ে চলেছিল বাহারি নৌকা, পাহাড়ি ঘরবাড়ি এবং শ্যামল প্রকৃতির আরো অনেক অনুষঙ্গ। মহতারাম প্রিন্সিপাল হুজুর অপলক চোখে দেখে চলেছেন প্রকৃতির মোহনীয় সৌন্দর্য। অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরাও বিপুল উচ্ছ্বাসে পান করছিল প্রকৃতির নজর কাড়ানো। যেতে যেতে লঞ্চে সেরে ফেলি সকালের নাস্তা। দুপাশের বর্ণিল পাহাড়গুলোকে আমাদের খুব আপন করে নিতে ইচ্ছে হচ্ছিল। অদূরে দাঁড়িয়ে থাকা স্থির ভরাট গম্ভীর পাহাড়গুলো আমাদেরকে দিয়েছে নিজেদের ভেতর সৌন্দর্য ও ব্যক্তিত্ব অর্জনের এক তাৎপর্যপূর্ণ শিক্ষা। প্রকৃতির সুরে সুর মিলিয়ে কণ্ঠশিল্পীরাও গেয়ে উঠেছিল নবীন মাঝির গান। ইতোমধ্যে আমরা চলে এসেছি সুবলং পাহাড়ের কাছাকাছি। দুই পাশের অরণ্য বেষ্টিত পাহাড়ের মাঝ দিয়ে আসার সময় মনে হচ্ছিল আমরা থাইল্যান্ডে আছি। সুবলং পাহাড়ের কোল ঘেঁষে থামল আমাদের নৌবিহার। এবার উপরে যাবার পালা। পাহাড় চূড়ে রয়েছে সেনা ক্যাম্প ও একটি টিএনটি টাওয়ার। স্থানীয়দের কাছে সুবলং পাহাড় টিএনটি পাহাড় নামে পরিচিত। পাহাড়ে ওঠার সময় চমৎকার পাথরে বাঁধাই সিঁড়ি দিয়ে হলেও কিছু দূর ওঠার পর ভয়ঙ্কর পথ অপেক্ষা করছে। গায়ে কাঁটা দেয়া সংকীর্ণ পথ মারাতে গিয়ে মনে হয়েছে এ বুঝি পাপুষকে পড়ে যায়। পাহাড়ের উপর থেকে নিচে তাকালে মনে হয় পুরো রাঙামাটি জেলা কাপ্তাই লেকের পানির উপর ভেসে আছে। সমুদ্র থেকে 160 ফুট উচ্চতায় পৌঁছানোর পর দেখতে পেলাম মহান রবের প্রার্থনা গৃহ মসজিদ। মসজিদের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মহতারাম ফরিদগঞ্জী হুজুর। পাহাড় চূড়ায় কিছু সময় যাপন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবি জপে নিচে নামতে নামতে শেষ হল আমাদের সুবলং পর্ব। এবার আমরা যাব পলয়েল পার্কের দিকে। আমাদের এবারের যাত্রা পলয়েল পার্ক। যেতে যেতে চলতে থাকে ছাত্রদের নান্দনিক সাংস্কৃতিক পরিবেশন। সর্বোচ্চ গেলে 3-3.5 কোটি হবে, হবে না তাই বলে ভেবো না, আজকে যে পড়া ধরবো এটা ভুলে গেছি। এমন এক থাপ্পড় দেব, থাপ্পড়ের চোটে কানের নিচে হেলিকপ্টার উঠে। দারুণ জাতির ছাত্র মোরা, দারুণ খুশি দান, দারুণ জাতির ছাত্র মোরা, দারুণ খুশি দান। দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মন্ডলীয় ভ্রমণের উপর তাদের অনুভূতি প্রকাশ করে। তাহলে আমাদেরকে এই কাপ্তাই লেকের বর্ণাঢ্য নান্দনিক দৃশ্যগুলো অবলোকন করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এই সুন্দর দৃশ্যগুলো দেখার ফাঁকে আমরা একসাথে একই ফ্রেমে আমাদের অনেক প্রিয় 5 জন শিক্ষাগুরুকে পেয়েছি। আমরা এই স্পটগুলোতে তাদের অবস্থানের কারণে কী ধরনের অনুভূতি তারা অর্জন করেছেন সেটি আমরা জানতে চাইব। আমরা
দারুণনজাত থেকে যে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে সেই শিক্ষা সফরের প্রথম দিনে আমরা আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন পাহাড় পরিদর্শনের জন্য আমরা শুভলং পাহাড়ে দেখতে গিয়েছিলাম। আসার পথে আমরা অনেকগুলি পাহাড় দেখেছি, অনেকগুলি বন আমরা দেখেছি। এগুলি সত্যিই শিক্ষা সফরের যে মহত্ত্ব সেটা আমাদেরকে মানে অনুভূতি প্রকাশ করার যে একটা চিন্তা সেটা বিকশিত করে দিয়েছে। ব্যস্ততম জীবনের মধ্যে এই যে একটু ঘোরাঘুরির সুযোগ পেয়েছি, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি বিশাল বড় পাহাড় সেখানে উঠলাম, তারপরে আমরা সেখানে ঘুরলাম, সবাই মিলে একসঙ্গে চলাফেরা করলাম এবং আমাদের পারস্পরিক চলাচলের মাঝেও যে একজনের সঙ্গে আরেকজনের ঈদ্যতা, বিশেষ করে প্রিন্সিপাল হুজুরের ভালোবাসা তার অধীনস্থদের প্রতি, তার ছাত্রদের প্রতি, সেটা আমাকে অভিভূত করেছে। এই যাত্রাপথে ছাত্র ভাইদের সাথে একেবারে নিবিড়ভাবে মিশে যাওয়া এটার হয় না, শুধুমাত্র শিক্ষা সফরই হয় এবং শুধু দারুণ্যদার শিক্ষা সফরই হয়, সেজন্য এই ছাত্র এবং শিক্ষক যে একাকার সেটা খুবই ভালো লাগে। আসলে এখানে এসে পাহাড় এবং নদী, পাহাড় এবং পানির মিশ্রণ, এই দুইটা বিষয়ের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার কুদরতের অপূর্ব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে এলাম পলয়েল পার্কে। রাঙ্গামাটি জেলা পুলিশ। পলয়েল পার্কের পর্ব শেষ করে এবার আমরা যাব রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। এখানে রয়েছে 335 ফুট দীর্ঘ ঝুলন্ত ব্রিজ। এ সেতু ইতিমধ্যে সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের অভিযাত্রিক দল এখন সিম্বল অফ রাঙ্গামাটির উপর। কিছু তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। ঝুলন্ত ব্রিজটি রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কর্ণফুলী লেকের কোল ঘেঁষে 1986 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে। এখানে রয়েছে পর্যটন হলিডে কমপ্লেক্স, স্থানীয়দের কাছে যা শুধু পর্যটন নামে পরিচিত। পর্যটন এলাকা থেকে দৃশ্যমান লেকের বিস্তীর্ণ জলরাশি আর দূরের উঁচু নিচু নীল পাহাড়ের সারি এখানে তৈরি করেছে এক নৈসর্গিক আবহাওয়া। ঝুলন্ত ব্রিজ পরিদর্শনের মাধ্যমে শেষ হলো আমাদের শিক্ষা সফর 2020-এর প্রথম দিনের কার্যক্রম। আমরা ফিরে এলাম বাইতুশরফ মাদ্রাসায়, কিন্তু বিস্মিত হওয়ার মাত্রা তখনও বুঝি শেষ হয়নি। আমাদের সবাইকে আহলান সাহলান স্লোগানে অভিবাদন জানাল বাইতুশরফ মাদ্রাসার ছাত্র শিক্ষকবৃন্দ। দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয়কে দেয়া হল বাইতুশরফ মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা। রাঙ্গামাটি পরিদর্শন শেষ করে আমাদের এবারের যাত্রা পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা বান্দরবানের দিকে। যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে রাত। বান্দরবান শহরের হোটেল দ্য প্যারাডাইজ আমাদের নতুন ঠিকানা। এখানে রাত্রি যাপন, ফজরের নামাজ পড়ে দ্বিতীয় দিনের ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে আমাদের অভিযাত্রিক দল। আজ 13 ফেব্রুয়ারি, দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শিক্ষা সফর 2020-এর দ্বিতীয় দিন। আজ আমাদের গন্তব্য বান্দরবান জেলার বগালেক এবং নীলগিরি।
আমাদের নিয়ে যাওয়ার জন্য চাঁদের গাড়ি ততক্ষণে চলে এসেছে। স্থানীয় ভাষায় এই গাড়িকে বলা হয় চাঁদের গাড়ি। গাড়ি ছেড়ে যাবে, তোমরা দ্রুত চলে আসো। শুরু হলো আমাদের বগালেক মিশন। যাওয়ার পথে প্রয়োজন অনুমতি। আমরা যাওয়ার পথে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নেওয়ার জন্য যাত্রা বিরতি করলাম। অনুমতি পাওয়ার পর আবার শুরু হলো আমাদের যাত্রা। আমরা 13টি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি বগালেকের দিকে। যাওয়ার পথে আমাদের এবারের গন্তব্য বগালেক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এটি বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার এবং রুমা সদর উপজেলা থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক লেক বগালেককে বাগাইন লেক অথবা ড্রাগন লেকও বলা হয়। এটির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2700 ফুট আর আয়তন প্রায় 15 একর। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি বগালেকে। নীলপানির এই লেকটির সৃষ্টির পেছনে বেশ কিছু কল্পকাহিনী রয়েছে। বগালেক ছিল একটি সমৃদ্ধ উপজাতি গ্রাম, তবে স্বচ্ছ পানির এই লেক আপনাকে সত্যি মুগ্ধ করবে। সৌন্দর্য অবলোকনে ঘুরে দেখছে আমাদের অভিযাত্রী দল। আবার অনেকে স্মৃতিকে আবদ্ধ করে রাখতে ছবি তোলা নিয়ে ব্যস্ত। পাহাড়ি ফলের স্বাদ নিতে ভুললেন না আমাদের ছাত্র শিক্ষকরা। বগালেকের মনোরম পরিবেশে বেশ কিছু সময় অবস্থান করার পর সময় হয়ে গেল জোহরের নামাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে ওযু করে নামাজ পড়ুন। লেকে স্বচ্ছ পানিতে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল আমাদের নাজাত কাফেলা। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। তো আকাশ থাকলে দূরের কক্সবাজার সৈকত হাত ছানি দেয় পর্যটকদের। মহতারাম হাজিগঞ্জ হুজুরের সাথে তাকবীর দিয়ে
আকাশ বাতাস প্রকম্পিত করতে লাগলো আমাদের নাচাক তাফেলা। শিক্ষা সফর 2020 সফল হোক, সফল হোক, শিক্ষা সফর 2020 শিক্ষা সফর 2020 সফল হোক, সফল হোক, নীলগিরির শিক্ষা সফর সফল হোক, সফল হোক, নীলগিরির শিক্ষা সফর সফল হোক, সফল হোক। তারপর মাদ্রাসা সঙ্গীত পরিবেশন শুরু হলো সমস্যা মোরা দারুণ খুশি তাই দারুণ না জাতের ছাত্র মোরা দারুণ খুশি তাই সারা দেশে এ মাদ্রাসার নাই তুলনা নাই সারা দেশে এ মাদ্রাসার নাই তুলনা নাই তোমাদেরকে ধরতে পারলে কষাই কষাই লাগায় এবার বুঝিয়া দেখো তোমরা আর ফাঁকি দিবে প্রকৃতির অপার সৌন্দর্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন পর্যটকগণ। শিক্ষকবৃন্দ যেন ফিরে গিয়েছিলেন তাদের শৈশবে। ছাত্র শিক্ষকের খুনসুটি তৈরি করেছিল অন্যরকম আবহাওয়া। প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে মোহাচ্ছন্ন হয়ে আছেন আজম ও সালে মোহতারাম হাজীগঞ্জি হুজুর, যার কাঁধেই অর্পিত হয় প্রতি বছর শিক্ষা সফরের গুরুদায়িত্ব। আজকের এই দিনেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম জয়নাল আবেদিন ইংরেজি স্যারকে, যিনি দারুন নাজাতের শিক্ষা সফরকে মাতিয়ে রাখতেন আনন্দ উচ্ছ্বাসে। আমরা তার মাগফিরাত কামনা করছি। যারা পারে না তারা আগে যান,
শিক্ষা সফরের উপর কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অবারিত শিক্ষা আছে যুগান্তরের আসরে, বিদ্যা বইয়ে থাকলেও বুদ্ধি কিন্তু সফরে। হযরত মাওলানা আবুল কালাম নেসারি অবিবাহিত সন্তান প্রবৃত্তি পরিষদের সভাপতি। যথাসম্ভব সঠিক দিক থেকে বিবেচনা করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আসহার, আমাদের কুইজ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে মোহাম্মদ ইয়াসিন। এখন দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কার নষ্ট করে তাহলে তো আমার এই প্রোগ্রাম করার কোন অর্থ নাই। আমার ভিতরে মনোভাব, আমার চলন, আমার কর্মসূচি, আমার উচ্ছ্বাস, আমার খাওয়া দাওয়া, আমার বিস্তার এমন হবে যে পরবর্তী আমার যে কাজ সেটা যেন নষ্ট না হয়। ফেরার পূর্বে ছাত্র শিক্ষকগণ তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন। এবার ফেরার পালা। সফর সঙ্গী ভাইয়েরা, আপনারা ঢাকার পথে চলুন, আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে আপনাদের জন্য। আমরা ফিরে যাচ্ছি আমাদের আপন নীড়ে। ফেরার পথে ছাত্র শিক্ষকদের পরিবেশনে জমে উঠল আমাদের বাসগুলো। শ্বশুর বাড়ির কথা কইতে গেলে আমার দিলে লাগে ব্যথা, কি বিয়া করছি আমি তাই না গামাথা, লেপের বদলে দেশে আমায় ছেড়া বালিশ খাট, দেশে ভাঙ্গা খাট পালঙ্ক ছেড়া মশারি, রাইতের বেলা মশার লাগে করি মারামারি, সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি আয়। একটা পাশে কত মানুষ, আমার বাবার বয়সী মানুষ আছে, ফেসুল আছে, আমার নাই, আমি শুনি না। কি করো তোমরা শিক্ষা সফর,
যদি গ্রহণ না করো শিক্ষা তবে সকল জিনিস শ্রম অর্থ হবে বিধার ঠিকানা নরণেক দিন মুছে দিবে সকল পরিচয়। এভাবেই শেষ হলো আমাদের শিক্ষা সফর 2020।